وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বরকাতুহু। হামিদ ও মুসাল্লিয়ান আম্মা বাআদ। জি ভাইজান, আপনি যারা প্রশ্ন করেছেন যে স্বপ্নদোষ হওয়ার কারণে যদি বিছানাতে শুক্রাণু বা বীর্য লেগে যায় তাহলে সেটা অপবিত্র হয়ে যাবে না পবিত্র হয়ে যাবে, সেক্ষেত্রে কি বিছানা ধৌত করতে হবে নাকি শুকিয়ে গেলেই সেটা পবিত্র হয়ে যাবে? এ সম্পর্কে ওলামাদের মন্তব্য হচ্ছে যে যাহাবা কাসিরুম মিন আহলিল ইলম ইলাল কওল আত-তাহারাতি আল-মানি সাউন খরাজা বি ইহতিলামিন আও জিমাইন। অধিকাংশ উলামারা বলেছেন যে বীর্য হচ্ছে পবিত্র, সেটা স্বপ্নবাসের মাধ্যমে নির্গত হোক কিংবা সহবাসকালে নির্গত হোক, উভয় অবস্থাতেই বীর্য পবিত্র। ذَلِكَ لِأَدِلَّةِ كَثِيرَةٍ مِنْهَا, এবং এ সম্পর্কে অসংখ্য দলিল রয়েছে। তার মধ্যে একটা দলিল হচ্ছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্নামা কানা ইজজিউকা ইন রাআতুহু আন তাগসিলা মাকানাহু, যদি তুমি বীর্য দেখতে পাও সেক্ষেত্রে যে জায়গাটুকুতে বীর্য লেগেছে শুধু ওই জায়গাটুকুই ধুয়ে দিলে হয়ে যাবে, বা শুধু ওই জায়গাটুকু ধৌত করলেই সেটা পবিত্র হয়ে যাবে। ফাইল্লাম তারা, আর যদি তুমি বীর্য দেখতে না পাও তাহলে সেক্ষেত্রে নাদাহতা হাওলা হু, তুমি তার আশেপাশে পানি ছিটিয়ে দেবে, তার আশেপাশে পানি ছিটিয়ে দেবে। পরাত অথবা তিনি বলেন লাকাদ রাআইতুনি, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে বীর্য দেখতে পেতাম আফরুকুহু মিন সাউবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারকান, তখন আমি সেই বীর্যটাকে হাত দিয়ে খুঁটরিয়ে খুঁটরিয়ে উঠে দিতাম। ফায়সাল্লি ফিহি, রাসূলুল্লাহ সাল্লাম সেই কাপড় পরিধান করেই সালাত আদায় করতেন। সহিহ মুসলিম ইন্টারন্যাশনাল চ্যাপ্টার 288 এবং বাংলা হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 552-558 এবং 561 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নাববী রহমাল বলেন শরহ সহিহ মুসলিম তৃতীয় খণ্ডের 198 পৃষ্ঠার মধ্যে, যাহাবা কাসিরুন ইলা আন্নাল মানি তাহিরুন, অধিকাংশ লোকেরাই বলেছেন যে বীর্য হচ্ছে পবিত্র। রওয়া এই কথা বর্ণনা হয়েছে আনা আলী বিন আবি তালিব, আলী বিন আবু তালিব থেকে, ওয়া সাআদ বিন আবি ওয়াক্কাস এবং সাআদ বিন আবি ওয়াক্কাস থেকে, ওয়া আন ইবনে ওমার এবং ইবনে ওমার থেকে, ওয়া আয়েশা এবং আয়েশা থেকে, ওয়া দাউদ ও আহমাদ এবং ইমাম আবু দাউদ ইমাম আহমদ বিন হাম্বাল ওহু মাযহাব শাফিঈ, এবং এটাই শাফিঈ মাযহাবের মতামত। ওয়া আসহাবুল হাদিস, এবং যারা হাদিস বিশারদ তাদেরও এই মতামত। ফতহুল বারি দ্বিতীয় খণ্ডের 332 পৃষ্ঠা। তো অসংখ্য সাহাবা তাবে তাবেঈ ইমাম এবং যারা হাদিস বিশারদ তাদের নিকটে বীর্য পবিত্র। সৌদি স্থায়ী ফতো কমিটি ফতোয়া আল্লাযাতু দাঈমার মধ্যে বলা হয়েছে যে খুরুজুল মানি বি ইহতিলামানিন অনাহবিহি, বীর্য নির্গত হওয়া সেটা স্বপ্নদোষের মাধ্যমে হোক কিংবা স্ত্রী সহবাসের মাধ্যমে হোক, এর ফলে কাপড় অপবিত্র হয় না, এতে কাপড় অপবিত্র হয় না। ওয়ালাউ আসাবাহা, যদিও কাপড়ে বীর্য লেগে যায় তবুও সেই কাপড় অপবিত্র হয় না। লাকিন্নাল মাশরুউ ইজালাহু, কিন্তু বৈধ হচ্ছে বা উচিত হচ্ছে বা শরীয়ত সম্মত ফতোয়া হচ্ছে যে যদি দেখা যায় যে কাপড়ের কোন অংশে বীর্যটা লেগেছে তো সেই জায়গাটাকে ধুয়ে ফেলাটাই উত্তম, সেই জায়গাটা ধুয়ে ফেলাটাই উত্তম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন তার গ্রন্থ মজমুউ ফতোয়ার 21 খণ্ডের 604-605 পৃষ্ঠার মধ্যে যে আম্মাল মানি ফাসাহি আন্নাহু তাহিরুন, অধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী বীর্য হচ্ছে পবিত্র,
কামা দাহাবা শাফাঈ ওয়া আহমদ ফিল মাশহুর, ইমাম আহমদ বিন হাম্বাল এবং ইমাম শাফাঈ রাহিমুল্লাহ এই মতামত বর্ণনা করেছেন। তো বোঝা যাচ্ছে যে বীর্য পবিত্র, বীর্য পবিত্র, কিন্তু গৃহীত ব্যক্তি যেরকম আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন যে বীর্য পবিত্র কিন্তু গৃহীত, যেরকম কাশ, পোটা বা শ্লাঘা এগুলি পবিত্র কিন্তু এগুলি ঘৃণিত বস্তু, দেখতে খারাপ লাগে, ঠিক ওই রকম বীর্য পবিত্র বস্তু কিন্তু এটা ঘৃণিত ব্যক্তি, সেজন্য সেটাকে দেখা গেলে বা সামনে থাকলে সেটাকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করা দরকার। আর যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনার কাপড় পবিত্র, কোনো সমস্যা নেই। এটা যেসব মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি বীর্যের বিধানটা হচ্ছে নাপাক, পদার্থটা নাপাক নয়, কথা বুঝবেন। বীর্যের বিধানটা হচ্ছে নাপাক, অর্থাৎ বীর্য নির্গত হলে গোসল করতে হবে, এটা বিধান, এটা বিধান, এটা হুকুম। এই হুকুমটা হচ্ছে নাপাকের, যে বীর্য নির্গত হলেই গোসল করতে হবে, কিন্তু যেটা পদার্থ নির্গত হচ্ছে সেটা অপবিত্র নয়, সেটা অপবিত্র নয়, সেটা পবিত্র। সেটা যদি কোনো কাপড়ে বা কোনো বিছানায় লেগে যায়, তার দরুনে সেই বিছানা বা কাপড় অপবিত্র হয় না। হাদা ওয়া ইন্দা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।